হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ঈদের পর আবার চলে এসেছি একটা ছোট ব্রেক নিয়ে, কারণ হচ্ছে অফিসের কিছু কাজে ব্যস্ত ছিলাম, আর পাশাপাশি এখন থেকে ভাবতেছি যে উইকলি একটা করেই ভিডিও যাবে শনি কিংবা রবিবারে, যেহেতু আমার অফিস থাকে, অফিসের ফাঁকে আমি করার ট্রাই করব। আর আজকে আমাদের এপিসোডটা একটু স্পেশাল, কারণ আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে। এই যে দেখেন শিখু, যদিও ঘুমাইতেছে, কারণ আমার এসব প্রোডাক্ট রিলেটেড বোরিং কথাবার্তা ভালো লাগে না। আচ্ছা, যেই টপিকে ছিলাম, আমি রিসেন্টলি একটা ভিডিও আপ করি, সেটা হচ্ছে ছিল আপনার 1 মিনিট ডিজাইন টিপস, যেখানে আমি ধরেন হচ্ছে 1 মিনিটে ডিজাইন টুলের বিভিন্ন টিপস, প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন আপনার হচ্ছে হ্যাক্স নিয়ে কথাবার্তা বলি, যেটা 1 মিনিটে কভার হবে। সো ওই ভিডিওটা অনেকেই ভালোভাবে নিয়েছে, অনেক শেয়ার করেছে, কিন্তু কিছু কিছু মানুষ মনে হয় আমাকে মারতেও চাচ্ছে। আচ্ছা, মারতে যাওয়ার কারণটা হচ্ছে যে আমার পোস্টে, আমার হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের কমেন্টে অনেকেই বলেছেন যে ভাই ফিগমার অটোলেআউট নিয়ে একটা ভিডিও বানান, অটোলেআউটটা বুঝি না, অটোলেআউটটা যদি একটু বেটার ওয়েতে ব্যাখ্যা করা থাকতো। বেশিরভাগ ভিডিওতে দেখা যায় যে অনেক দ্রুত বলে, বাজেভাবে বলে, সেটা আমরা বুঝতে পারি না। সো আজকের ভিডিওটা টোটালি হচ্ছে অটোলেআউটকে ডেডিকেটেড করে, যেখানে আমি হচ্ছে বিভিন্ন কনসেপ্ট দিয়ে একদম ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে অটোলেআউট কীভাবে কাজ করে, এবং আমি বলতেছি আজকের পর থেকে হোপফুলি আপনার অটোলেআউট নিয়ে কাজ করতে কোনো প্রকার সমস্যা হবে না, আপনি যদি একটু কেয়ারফুলি ফলো করেন এবং কনসেপ্টটা মাথায় রাখেন, আশা করি আপনার কোনো ধরনের সমস্যা হবে না। সো আজকের এপিসোডটা তাহলে শুরু করে ফেলি। কি বলো শিখু? হোপফুলি সবাই আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এই স্ক্রিনে আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলোই বোঝাবো, কারণ অটোলেআউটে আমি যদি এখন আপনাদেরকে করে করে দেখাই শুরুতে আপনারা কিছুই বুঝবেন না। সো আগে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে অটোলেআউটটা আসলে কীভাবে কাজ করতেছে, এর ভিতরে আপনার কিছু আপনার জার্গন আছে যেমন কন্টেইনার, কন্টেন্টস, এই জিনিসগুলো কীভাবে কাজ করে এটাই আমরা শুরুতে দেখবো। সো ফার্স্ট অফ অল এখানে একটা ছবি দেখতেছেন, আমি যদি এখানে আমার ফিগমা স্ক্রিন দেখেন, এখানে কন্টেইনার এবং কন্টেন্ট নামে দুইটা কনসেপ্ট আছে। সো কন্টেইনারটা কি? কন্টেইনারের বাংলা হচ্ছে যে ধরেন একটা যেখানে কন্টেইন করে বা যেটাতে আপনার ধারণ করে। সো এটা একটা ধরেন পাত্র আপনার, এটাকে আমি এখানে হচ্ছে ভিজুয়ালাইজ করছি হচ্ছে একটা আপনার জগের একটা ছবি দিয়ে, যে আপনার জগের মধ্যে পানিটাকে সে ধারণ করতেছে। সো দ্যাট ওয়াজ দ্য কন্টেইনার। এবং কন্টেন্টটা কি? এখানে কন্টেন্টটা কিন্তু হচ্ছে আপনার সেই পানিটা। সো আমি যদি আরেকটু জেনারেলাইজ করি, সেটা হবে যে আপনার কোনো একটা অবজেক্ট যদি আরেকটা আপনার হচ্ছে কোনো একটা আপনার ধারকের ভিতর থাকে, ধারক মানে যে জিনিসটার ভিতরে ওই অবজেক্টটা থাকতেছে, সেই অবজেক্টটা হয়ে যাবে তার কন্টেন্ট, এবং যেই বস্তুটা দিয়ে ওই অবজেক্টটাকে হচ্ছে আবদ্ধ করা সেই অবজেক্টটা হচ্ছে কন্টেইনার। সো অনেকটা আপনি হচ্ছে যখন ফিগমাতে বা ফটোশপে কাজ করেন, আপনি যখন লেয়ারগুলোকে গ্রুপ করেন, গ্রুপটা হচ্ছে আপনার কন্টেইনার আর লেয়ারগুলো হচ্ছে কন্টেন্ট। সো আশা করি এই জিনিসটা আপনারা ইজিলি বুঝবেন। এরপর আমি যদি একটু আসি, এটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা একটু চেঞ্জ করলাম। আমি যেটা করছি যে এখানে রেড একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, সো এইটাকে আমি যদি একটা বক্স হিসাবে চিন্তা করি, এই ফুল বক্সটা হচ্ছে কন্টেইনার এবং এই যে তিনটা ছোটো ছোটো বক্স এর ভিতরে এইগুলো হচ্ছে এটার কন্টেন্ট। আচ্ছা, আশা করি কারো বুঝতে সমস্যা নাই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন, আমি পরে হচ্ছে ট্রাই করবো ইলাবোরেট করার, বা আমাকে হচ্ছে পেজে মেসেজ করতে পারেন, আমি দেখব। সো কন্টেইনারের কন্টেন্টের কনসেপ্ট আমি আশা করি ধরে নেব আপনার সবাই বুঝে গেছেন। এখন আমি যদি দ্বিতীয় ইমেজটাতে আসি, এইটা একটু ট্রিকি এবং মজার একটা ব্যাপার। আপনি এই ইমেজের নোটিস করেন যে এখানে কিন্তু হিসাবটা খুব ইজি ছিল, যে আপনার রেড জোনটা হচ্ছে কন্টেইনার, রেড পুরো জিনিসটা, আর এই যে এখানে যে আপনার গ্রে কালারের যে অবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনার কন্টেন্ট। আচ্ছা, এখন আমি যদি এই ইমেজে আসি, এইখানে একটা মজার ব্যাপার দেখেন, এখানে যেটা হয়েছে যে আপনার একটা ব্লু জোন দেখতেছেন, ব্লু একটা বড় বক্স, আমি যদি চিন্তা করি একটা বড় আপনার নীল বক্সের মধ্যে আপনার হচ্ছে দুটো ছোট ছোট লাল বক্স, সেই দুটো লাল বক্সের মধ্যে আবার হচ্ছে আপনার তিনটা করে গ্রে বক্স। সো এইখানে আমার জন্য শুরুতে ধরেন আমি ধরে নিলাম যে আমার নীলটা হচ্ছে কন্টেইনার, এখন আপনি আমাকে বলেন তো এই যে লাল যে দুটো দেখতেছেন এটা কি কন্টেন্ট নাকি কন্টেইনার? আচ্ছা, এটা হচ্ছে ডিবেটেবল, অনেকেই বলবেন যে কন্টেন্ট, অনেকেই বলবেন কন্টেইনার। ইজি করে দেই, এটা নিয়ে আর ঝামেলা না করি, সেটা হচ্ছে যে আপনার নীল বক্সের সাপেক্ষে কিন্তু এই দুটো হচ্ছে আপনার নীল বক্সের কন্টেন্ট। একটু চিন্তা করেন, এটা একটা নেস্টেড সিচুয়েশন, যেখানে আপনার কাছে যদি একটা নীল বক্স থাকে, আপনি নীল বক্সটা খুলে যদি এই দুটো লাল বক্স পান, এই দুটো লাল বক্স হচ্ছে নীল বক্সের জন্য কন্টেন্ট। আবার আপনি যদি এই দুটো লাল বক্সকে বের করে আনেন, লাল বক্সকে ওপেন করেন, তখন কিন্তু এই লাল বক্সটা হয়ে যাবে আপনার কন্টেইনার, এবং এই লাল বক্সের সাপেক্ষে তখন কিন্তু এই অবজেক্টগুলো হয়ে যাবে সেটার কন্টেন্ট।
সো এইটা হচ্ছে এমন একটা সিচুয়েশান যে এখানে আপনার এই তিনটা বক্সের মধ্যে লাল বক্সটা কিন্তু আপনার পরিস্থিতি সাপেক্ষে কন্টেন্ট এবং কন্টেনার হিসাবে কাজ করতেছে। এই জিনিসটা বোঝাটা জরুরি, এই জিনিসটা বোঝাটা কেনটা জরুরি, কারণ ফিগমাতে আপনি যখন অটোলেআউটে কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক ধরনের সিচুয়েশান আসবে যেখানে অনেক নেস্টিং থাকবে, দেখা যাবে আপনার অটোলেআউটের উপর অটোলেআউট আসতেছে, তখন কিন্তু রিসাইজিংটা বোঝার জন্য আপনার এটা বুঝতে হবে যে কার সাথে কার রিলেশনটা কেমন। সো সবসময় এইভাবে মাথায় রাখেন জিনিসটা যে সবার উপরে যে থাকবে যে বস সে হচ্ছে কন্টেইনার, এবং তার নিচে যে থাকবে সে হচ্ছে আপনার সবসময় এমপ্লয়ি, সে হচ্ছে সবসময় ওই আপনার হচ্ছে বসের ভিতরেই থাকবে, সে হচ্ছে কন্টেন্ট। আর আবার যখন ওইটার সাপেক্ষে চিন্তা করবেন, এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি চিন্তা করবেন, আপনার এই দুনিয়ার চিন্তাভাবনা বাদ শুধু লালটা নিয়ে চিন্তা করতেছেন, তখন কিন্তু এই লালটা হচ্ছে আপনার কন্টেইনার, ওইটার সাপেক্ষে আপনার হচ্ছে এই ভিতরের জিনিসগুলো কন্টেন্ট। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি, এই জিনিসটা সবারই অনেক প্রবলেম হয় বুঝতে, হোপফুলি এই জিনিসটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। এখন আমি যদি আসি আমার কন্টেন্ট আর কন্টেইনারের তো অনেকক্ষণ আমি হচ্ছে বিভিন্ন কিচ্ছাকাহিনী বললাম, এখন আসি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন টাইপ। আচ্ছা আমরা তো ধরে নিলাম যে ধরেন একটা লাল বক্স বলেন নীল বক্স বলেন সেটার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে, এখন আমাকে চিন্তা করতে হবে এই যে আমি বক্সগুলোর কথা বললাম এখানে গ্রে বক্স বা যাই বলেন, এই বক্সগুলো কতভাবে থাকতে পারে এইটা নিয়ে আপনার একটু আইডিয়া থাকতে হবে। সো এখানে দেখতেছেন যে দুইটা টাইপ দেওয়া, একটা হচ্ছে প্যাকড, একটা হচ্ছে স্পেস বিটুইন। ব্যাখ্যা করতেছি, প্যাকড মানে হচ্ছে ভাই ধরেন আমি জাস্ট সিম্পলি বলি, আপনি একটা বক্সের মধ্যে আপনি অনেকগুলো অবজেক্ট রেখে দিয়েছেন, অবজেক্টগুলো যদি একসাথে জড়াজড়ি করে একটার মানে একটা আপনার জটলা বেঁধে থাকে তখন সেটা কিন্তু হচ্ছে প্যাকড। প্যাকড মানে হচ্ছে আপনার একসাথে জিনিসটাকে নিজের মধ্যে চেপে রাখা, হয়তো বা সেটা কোনো একটা কর্নারে থাকতেছে, এখানে একটা ছবি দেওয়া, ছবিতে ওই ভিজুয়ালাইজেশনটা আসলে বোঝানো হয়েছে যে দেখেন পেঙ্গুইনটা একটা কর্নারে আছে। সো প্যাকড অলওয়েজ মিন করে যে এটা কোনো একটা কর্নারে থাকবে, কোনো একটা চিপায় থাকবে, চিপায় অনেকগুলোর সাথে জটলা বেঁধে থাকবে। আর স্পেস বিটুইনে দেখেন এখানে হচ্ছে অজয় দেবগনের ছবি দেওয়া, সো দেখেন এখানে যেটা হচ্ছে যে সে কিন্তু দুই বাইকে দুই পা রেখে হচ্ছে সে পুরো জায়গাটা দখল করে আছে। সো স্পেস বিটুইনের মানে হচ্ছে আমি যখন এই কন্টেন্টগুলোকে দেখবো কন্টেন্টগুলো পুরো জায়গাটা জুড়ে সমানভাবে স্পেস নিয়ে রাখবে। এখন এইটা হচ্ছে নর্মাল রিয়েল ওয়ার্ল্ডে পসিবল না, বাট চিন্তা করেন যে আপনি যখন এই যে এখানে এই ছবিটা দেখতেছেন বা আপনি একটা বক্সের ভিতর আপনি চিন্তা করলেন যে দশটা বক্স রাখলেন একটা বক্সের ভিতর ছোটো ছোটো দশটা বক্স, সো স্পেস বিটুইন হবে ওই সিচুয়েশনটা যেখানে এই দশটা বক্সই সমান জায়গা নিয়ে বক্সের ভিতর থাকবে। সো এইটাকে আমি যদি একটু রিয়েল লাইফে আমি মানে এখানে ফিগমার দ্বারা জিনিসটা বুঝাই, দেখেন এই যে এখানে এই বক্সগুলো দেওয়া আছে, সো এই বক্সগুলোর রেডটার সাপেক্ষে তো আমার এই গ্রেগুলো কন্টেন্ট রাইট, যেটা আমি আগেই বললাম। সো এখন আমি একটু দেখি যে জিনিসটা আসলে ওভাবে কাজ করে কিনা, আমি যদি এটাতে ক্লিক করি, আচ্ছা আমি সবার আগে বলে নিই অটো লেআউট করা সুপার ইজি ফিগমাতে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি যদি কোনো অবজেক্টকে অটো লেআউট করতে চান সেটা খুবই ইজি। আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ধরেন আপনি একটা অবজেক্ট নিলেন, ঠিক আছে, আপনি এটাকে জাস্ট কপি করলেন, এখন আপনি এই তিনটা অবজেক্টকে অটো লেআউট করতে চান, আপনি জাস্ট সিলেক্ট করবেন, করে শিফট এ প্রেস করবেন, শিফট এ প্রেস করলে কিন্তু এটা একটা অটো লেআউটের মধ্যে চলে আসবে, ঠিক আছে। সো এখন কিন্তু এটা একটা অটো লেআউটের মধ্যে, এবং অটো লেআউট বোঝার আর একটা ইজি ওয়ে হচ্ছে এই যে আপনার এই সিম্বলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা অটো লেআউট হয়ে গেছে। আচ্ছা সো শিফট প্লাস এ, হুইচ ইজ সুপার ইজি। এখন কথা হচ্ছে এই জিনিসটা অটো লেআউট করা আছে, আমি করে রাখছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এখন এখানে আসলে কন্টেন্টটা কিভাবে, আমি যে আগে বললাম যে প্যাক বা স্পেস বিটুইন কীভাবে কাজ করতেছে একটু দেখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার এই জিনিসটা আমার এভাবে অটো লেআউট আমি করলাম। তো করার পর আমার আরেকটা জিনিস টিপ শিখে থাকি, সেটা হচ্ছে যে আগে প্যাক এবং স্পেস বিটুইনটা বাইরে ছিল, এখন এটা বাইরে নাই, কিন্তু আপনি এই যে একটা এখানে একটা ফ্রেম দেখতেছেন, এখানে কিন্তু একটা আপনার ছোট একটা মিনি ম্যাপের মতো দেখাচ্ছে, আপনি দেখেন এখানে কন্টেন্টটা কীভাবে ডিস্ট্রিবিউট হয়ে আছে সেটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এখন এইখানে আপনি যদি কোথাও ক্লিক করে এক্সপ্রেস করেন এইটা হচ্ছে আপনাকে সুইচ করবে, এভাবে যদি ফাঁকা ফাঁকা থাকে সেটা হচ্ছে স্পেস বিটুইন, আর আপনার যদি জিনিসটা একসাথে থাকে জটলা বেঁধে যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে প্যাকড। এখন আমার কথা হচ্ছে এটা কীভাবে আসলে ইম্প্যাক্ট ফেলতেছে, সো সেটা একটু দেখি। ধরেন এটা তো আমার অটো লেআউট করা, ঠিক আছে, আমি এখন এটাকে হচ্ছে আপনার আমি ছোটো বড়ো করতে পারি বা আমি ড্র্যাগ করতে পারি, সো এখানে কিন্তু আমি ক্লিক করলে এইটা আমার এই কন্টেন্টের একটা ম্যাপিং দিচ্ছে, একটা অ্যালাইনমেন্টের একটা ভিউ দিচ্ছে যে আমার কন্টেন্টগুলো অটো লেআউটের মধ্যে কীভাবে আছে। তো এখান থেকে দেখেন এখান থেকে কিন্তু আপনার এটাকে ইয়া করা, আপনার হচ্ছে এটাকে আপনার এই যে হাক করা বা আপনার হচ্ছে যেটা বলে যে প্যাক করা, সো প্যাক করা অবস্থায় কিন্তু আপনার জিনিসগুলো সে
একটা কর্নারে পড়ে থাকতেছে। এখানে দেখেন জিনিসটা আপনার টপ লেফটে আছে, এখানেও কিন্তু লেফটে আছে, টপে এখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা তো আর বড় করা হয় নাই। যদি এটা বড় করে দেখেন, এটা কিন্তু টপ লেফটে আপনার এই এই ভিজুয়ালাইজেশনের সাথে ম্যাচ করে এটার অ্যালাইনমেন্টটা করা হয়েছে। সো আগের আগের এতে ফেরতে যেটা বলতেছিলাম যে এখন এই অবস্থা থেকে আমি যদি এখন একটা এক্সপ্রেস করি, আমি যদি স্পেস বিটুইন করি, তাহলে কী ঘটবে বলেন তো? এই যে দেখেন আমি যখন এক্সপ্রেস করলাম, সে কিন্তু সমান ডিস্টেন্স রেখে পুরো জায়গাটাকে দখল করে বসে আছে। সো দেখেন এইখানে ম্যাচ করতেছে কিনা, যে আপনি যখনই এটাকে জটলা বেঁধে রাখতেছেন সে একটা কোণায় পড়ে থাকতেছে, মানে প্যাকড প্যাকড অবস্থায় সবসময় হচ্ছে জটলা বেঁধে থাকতেছে, আর যখনই আপনি স্পেস বিটুইন করতেছেন তখন কিন্তু সে তার সাধ্যমতো পুরো জায়গাটা নিয়েই কাজ করতেছে। সো এই দুইটা ওয়েতে হচ্ছে আপনি যে কোনো অটোলেআউটের মধ্যে একটা কন্টেন্টকে ডিস্ট্রিবিউট করতে পারবেন। এবং যেটা পরে আসবে এটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি পরে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব আপনাদেরকে। সো এইটা হচ্ছে আপনার কন্টেন্টের ডিস্ট্রিবিউশন টাইপ, এটাকে আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার এই যে অ্যালাইনমেন্টের অনেক ব্যাপার আছে, যেগুলো আর একটু টুইক করলে বুঝে যাবেন, বাট মেইন কনসেপ্ট কিন্তু এইটাই। আচ্ছা, এবার যদি আসি কন্টেইনার রিসাইজিং টাইপ। আচ্ছা, এতক্ষণ তো এই যে কন্টেন্ট, আমি কন্টেন্ট নিয়ে অনেক কথাবার্তা বললাম, কিন্তু এখানে তো আরও একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এই যে রেড রেড যে আপনার এরিয়াটা বা যেটা ধারণ করতেছে পুরো অটো লেআউটের জিনিসটাকে, সেটারও তো একটা বিহেভিয়ার আছে। সো এই বিহেভিয়ারটাকে আপনার হচ্ছে তিনটা ওয়েতে ভাগ করা হয়, এটাও খুব মজার। সো প্রথমটা হচ্ছে হাগ। হাগ কি? হাগ হচ্ছে খুব ইজি, হাগ মানে হচ্ছে যে কোলাকুলি। আপনি কোলাকুলি দিয়ে জিনিসটাকে মনে রাখতে পারেন, যে হাগের ক্ষেত্রে কন্টেইনার ট্রাই করে যত সম্ভব কম জায়গা নিয়ে কীভাবে থাকা যায়। ধরেন আমরা যখন কোলাকুলি করি আমরা কী করি, আমরা কিন্তু একে অন্যের অনেক কাছাকাছি চলে আসি, আমরা ট্রাই করি যে কত কাছাকাছি থেকে হচ্ছে জিনিসটা আমার হচ্ছে আমি কোলাকুলি করতে পারবো। সো সেম অবজেক্টিভ, যে যখন হাগ পজিশনে থাকে কোনো কন্টেইনার, সে চায় তার অবজেক্টগুলোকে নিয়ে সবচেয়ে কম জায়গা নিতে। সো এটা হচ্ছে আপনার হাগের কনসেপ্ট। এখন আসি ফিল কন্টেইনার। ফিল কন্টেইনার কি? ফিল কন্টেইনার হচ্ছে ঠিক উল্টাটা। এটাকে মোটা মানুষদের রিপ্রেজেন্টেশন করার কারণ হচ্ছে যে নর্মালি চিন্তা করেন যে আপনার মোটা মানুষরা কিন্তু একটু হচ্ছে ছড়ায় ছিটায় বা একটু হচ্ছে স্পেস নিয়ে বসতে পছন্দ করে। সো আপনি যদি কন্টেইনারকে ফিল কন্টেইনারের বিহেভিয়ারটা দেন, ও হচ্ছে যতটুকু জায়গা সম্ভব ও পুরোটাই দখল করবে আর কি, একদম মোটা মানুষে যে আমার মতো মানুষ যারা আছে এদের মতো পুরো জায়গাটা নিয়েই সে খাওয়ার চেষ্টা করবে, পুরো জায়গাটাই সে দখল করবে। সো এটা হচ্ছে আপনার ফিল কন্টেইনার। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে ফিক্সড। ফিক্সড হচ্ছে যে অনেকটা আমাদের বাসার হচ্ছে ওই যে আপনার মানে বয়স্ক মানুষজন, ধরেন ওই যে বাবারা থাকে না যারা হচ্ছে অনেক রাগী বা এক কথা বলছে একদম ওইটাই ফাইনাল, এর বাইরে কোনো কথা নাই। ফিক্সটা হচ্ছে অনেকটা এরকম, এ কারোর ধার ধারে না, এ হচ্ছে ভাই আমার সাইজ যা আছে আমি ওইটা নিয়েই থাকবো, তোমরা চলে যাও, তোমাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই। সো আরেকবার রিভাইজ দিই, জিনিসটা হচ্ছে হাগের ক্ষেত্রে কম জায়গা নিয়ে থাকবে সবচেয়ে, ফিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি জায়গা নিয়ে ট্রাই করবে, আর ফিক্সডের ক্ষেত্রে ভাই কারোর দরকার নেই, আমার যতটুকু জায়গা আছে আমি ততটুকু নিয়েই থাকবো। আচ্ছা, এখন এটার হচ্ছে আমি রিয়েল ইমপ্লিমেন্টেশনটা দেখি। এটা দেখানোর জন্য আমি এই অবজেক্টটা কেন নিলাম, কারণ হচ্ছে আপনার এই যে বাইরের যে কন্টেইনারটা, বাইরের কন্টেইনারের কিন্তু আপনার যদি আপনি ফিল বিহেভিয়ারটা বোঝাতে চান, এই যে আপনার হচ্ছে যতটুকু জায়গা নেবে, সো তাকে তো আরেকটা জায়গায় ডিফাইন করে দিতে হবে। এখন এইটাতে আপনি হচ্ছে শুধু হাগটা বুঝতে পারবেন। দেখেন আমি যখন এই জিনিসটাকে টানতেছি, নোটিস করেন এখানে কিন্তু এটা অলরেডি, এই যে এখানে হচ্ছে রিসাইজিং কন্ট্রোলটা, এখানে কিন্তু অলরেডি এটা ফিক্সড হয়ে গেছে। তার মানে ও কিন্তু বলে দিচ্ছে যে ডানে বামে ভাই আমার হচ্ছে যতটুকু জায়গা আছে আমি ততটুকু নিচ্ছি, কারণ আপনি এটাকে ম্যানুয়ালি ওভাররাইড করে ফেলছেন, আপনি কিন্তু ধরছেন, তাই ওটাকে ফিক্সড করে ফেলছে। এখন আমি যদি এটাকে টুক করে চেঞ্জ করে এটাকে হাগ করি, দেখেন কি হয়। হাগ করার পর কিন্তু ও ওই কন্টেন্টের জন্য যতটুকু জায়গা দরকার ওটার বাইরে কিন্তু ও আর কোনো জায়গা নেওয়ার সাহস করে নেয়, ও কিন্তু ওইটুকুতেই নিজেকে নিয়ে বসে গেছে, ঠিক আছে? সো আবার যদি আপনি এটাকে টানা ট্রাই করেন, দেখেন এখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। সো এটা হচ্ছে ব্যাপার, যে আপনি যখন হাগে থাকবে সবচেয়ে কম জায়গা নেবে ওই কন্টেন্টগুলোকে নিয়ে, এবং আপনি যদি ম্যানুয়ালি কোনো একটা স্পেসিফিক সাইজ ঠিক করে দেন ওটা ফিক্সড চলে যাবে এবং ওই জায়গাটাই সে নিয়ে নেবে। আচ্ছা, এরপর যদি আমি আসি, এরপর যেটা হচ্ছে যে আপনার ফিলটা কিন্তু বাকি রয়ে গেছে। ফিলটা বাকি কেন আছে, কারণ হচ্ছে এখানে তো আমার অন্য কোনো অবজেক্ট নাই। সো আমি ফিলের বিহেভিয়ারটা, এই যে সবটুকু জায়গা নিয়ে থাকা, এই জিনিসটা আসলে কীভাবে দেখাবো, এই জিনিসটাই দেখাবো আমি এখানে। সো এটা যদি একটু দেখেন, এখানে কিন্তু আমার হচ্ছে পুরো জিনিসটাকে আপনার একটা, এইটা হচ্ছে একটা বাইরের কন্টেইনার, এইটার উপর কিন্তু আবার এই জিনিসটা
এই কন্টেন্টগুলোর জন্য লালটা কিন্তু কন্টেনার হিসাবে কাজ করতেছে, তাই না? সো এই দুটো জিনিসই কিন্তু আপনার কন্টেন্ট হিসাবে কাজ করছে। সো আমি যদি সিলেক্ট করি, এখানে কিন্তু আমার অটো লেআউটের বিহেভিয়ারগুলো দেখাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু অটো লেআউট। আপনার এই তিনটা অবজেক্ট মিলে এটা একটা অটো লেআউট, আবার এই দুটো অবজেক্ট মিলে কিন্তু এই বাইরের পুরোটা অটো লেআউট। সো যখন কোনো একটা অটো লেআউটকে সিলেক্ট করবেন, মাথায় রাখবেন যে যেটা সিলেক্ট করতেছেন সেটা হচ্ছে কন্টেইনার এবং সেটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। চেনার আরেকটা উপায়, যেটা সিলেক্ট করবেন সেটা অলওয়েজ কন্টেনার এবং যেটা ভিতরে থাকবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। সো এখন যেটা হচ্ছে যে আমি যখন এই উপরেরটা সিলেক্ট করলাম তখন কিন্তু এই জিনিসগুলো আমার হয়ে গেছে কন্টেন্ট, রাইট? বাট আমি যখন এটা সিলেক্ট করতেছি রেডটা, তখন কিন্তু এটা হচ্ছে আমার কন্টেনার। আচ্ছা, এখন আমি কন্টেনার থেকে একটু যদি দেখি যে এটার কিন্তু বিহেভিয়ার আপনার দেওয়া ফিল, তার মানে একে আমি বলেছি বাবা তুই যত জায়গা পাবি তুই হচ্ছে খেয়ে ফেল, এটারও বিহেভিয়ার ফিল। এবং যেই কারণে দেখেন যে দুটো কিন্তু সমান জায়গা নিয়ে, ওই যে আপনার এক বা এক লোকের যদি দুই ছেলে থাকে তাহলে কি হয় যে দেখা যায় জমি নিয়ে হচ্ছে ঠুসাঠুসি হয়, সমানভাবে ভাগ করতে চায়। সো দুইজন কিন্তু সমান জায়গায় নিয়ে রাখছে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি একটাকে ফিক্সড করে দেন তাহলে কি ঘটবে? আচ্ছা আমরা একটু দেখি। সো আমি ধরেন এই যে বাম দিকের এটাকে আমি যদি একটু ফিক্সড করি, বাম দিকের এটাকে আমি ফিক্সড করলাম, ফিক্সড করে আমি যদি একটু কমানো ট্রাই করি, নোটিস করেন জিনিসটা কি করতেছে, সে কিন্তু আপনার হচ্ছে নিজের অবস্থানকে, যে ডান দিকের আমার যে কন্টেন্টটা আছে সে কিন্তু নিজের অবস্থানকে চেঞ্জ করতেছে, সে কিন্তু রিসাইজ হচ্ছে। কারণ কি, তাকে বলে দেওয়া আছে ভাই তুমি যতটুকু জায়গা পাবা সেইটুকু জায়গার মধ্যেই তুমি কিন্তু নিজেকে মানে একদম পুরোটা দখল করবা। সো আপনি যদি এটা কমান সেটাও সত্য, আবার আপনি যদি বাড়ান সেক্ষেত্রেও কিন্তু সে যতটুকু জায়গা পাবে ততটুকু জায়গায় সে নিবে। সো এটা হচ্ছে আপনার ফিলের বৈশিষ্ট্য। এখন আপনি বলতে পারেন যে ভাই আর একটু বেটার ওয়েতে যদি বুঝান, এখন ধরেন আমার এই যে এটা তো ফিল আছে, রাইট? এই জিনিসটা ফিল করা, আমি যদি এটা কেটে দিই তাহলে কি ঘটবে? আমি যদি রিমুভ করে দিই এটা কিন্তু পুরো জায়গাটা পেয়ে যাবে আসলে কাজ করে কিনা দেখি। তো আমি যদি ডিলিট করি দেখেন ও কিন্তু এই যে রেড জোনটা পুরো জায়গাটাই সে কিন্তু দখল করে নিয়েছে। সো ফিল মানেই হচ্ছে ভাই আমি যতটুকু পাবো ততটুকুই খেয়ে ফেলবো। আচ্ছা, এখানে একটা মজার জিনিস বলি, এই যে যখন এটা মুভ করতেছিলাম একটা জিনিস দেখবেন যে ওই যে গ্রে অবজেক্টগুলো কিন্তু আপনার রিসাইজ হচ্ছিল না। কেন হচ্ছিল না একটু জিনিসটা আপনি চিন্তা করলেই বুঝবেন, যে এগুলো সিলেক্ট করলে দেখেন যে এগুলো কিন্তু সবই ফিক্সড করা। সো এইগুলাতে কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, আপনি যা নিয়ে কাজ করতেছেন। এবার আমি যদি এইগুলোকে একটু ফিল করে দিই, আমি যদি সবগুলোকে আমি ফিল কন্টেনার দিয়ে দিলাম উপরে নিচে, ঠিক আছে, আমি সবগুলোকে ফিল কন্টেনার করলাম, এখন আসলে কী ঘটবে? আমি কি রিসার্চ করলে এগুলো চেঞ্জ হবে দেখি তো টেস্ট করে। এই যে দেখেন আপনি যখন রিসাইজ করতেছেন দেখেন এটা রিসাইজ হচ্ছে, এটা বলতেছে ভাই তুমি যতটুকু জায়গা পাও ততটুকু নাও, আবার এদেরকে আমার বলা আছে ভাই তুমি ভিতরে যতটুকু জায়গা পাবা ঠিক ততটুকুই নিবা। সো ও কিন্তু এই অর্ডারটা মেনটেন করে, এই বিহেভিয়ারটা মেনটেন করে নিজেকে রিসাইজ করে নিচ্ছে। এখন আরেকটা মজার জিনিস, যে আমি তো এতক্ষণ হচ্ছে রেডটাকে নিয়ে কাজ করলাম, যে এখানে হচ্ছে আমার এই দুইটার উপর রিসাইজিং দেওয়া আছে। আচ্ছা, আবার দুটোকে যদি আমি ফিল করে দিই আগের মতো, দুটো কিন্তু সমান জায়গা নিয়ে চলে গেল। এখন হচ্ছে আমার এই যে উপর নিচে ফিক্সড আমার হচ্ছে আমার ভার্টিক্যালি, এখন আমি যদি একটু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি আমার কিন্তু কিছু হচ্ছে না, আমি যতই ড্র্যাগ করতেছি। কারণটা কি? কারণ হচ্ছে ফিক্সড করে দেওয়া। আমার যদি এই যে এগুলো দেখি, এগুলো কিন্তু ফিক্সড আমার রেডগুলো, আমি বলে দিছি ভাই যাই হোক তোমরা যা আছে তা নিয়ে থাকবা। তো আমি যদি এটাকে একটু ফিল করি তাহলে কি ঘটবে? দেখছেন, যখন আমি ফিল করলাম ও কিন্তু জানে ডানে বামেও পুরোটা নিবা, উপর নিচেও পুরোটা নিবা, ও কিন্তু সেইভাবে ভাই নিজেকে একদম পুরো জায়গাটা দখল করে সেভাবে সাজিয়ে নিছে। এখন আমার প্রত্যেকটা জিনিস কানেক্টেড, আপনি যেভাবে জিনিসটাকে মুভ করাবেন দেখেন এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলতেছে, জিনিসটাতে একটা চেঞ্জ আসতেছে। সো এখন প্রত্যেকটা জিনিসকে কমান্ড দিয়ে ওইভাবে করা, এটাকে অন্যভাবেও করা যায়, মানে এটা আপনার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। এটা জাস্ট আমি ফিল কন্টেনার একটা এক্সাম্পল দেখালাম, বাট জিনিসটা হচ্ছে যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাগ ফিল কন্টেনার ফিক্সড এগুলো কিন্তু ইউজ করবেন, ঠিক আছে? সো এখন আমি যদি একটা রিয়েল ইমপ্লিমেন্টেশনে আসি যে আসলে কীভাবে কাজ করে বা অটো লেআউটের অন্যান্য ফাংশনালিটিসগুলো কী, সুপার সিম্পল ফাংশনালিটি। ফার্স্ট অফ অল আমি তো এতক্ষণ কনসেপ্টগুলো বললাম, আশা করি আপনারা জিনিসগুলো ধরতে পারছেন। সো লাইক আপনি এই তিনটা অবজেক্ট নিলেন, ঠিক আছে, তিনটা অবজেক্ট নিয়ে এখন হচ্ছে আপনি শিফট এ দিলেন, এটা কিন্তু অটো লেআউট হয়ে গেছে। অটো লেআউট হয়ে গেলে এখানে একটা প্যানেল সুন্দর করে চলে আসবে, এই যে এখানে হচ্ছে আপনার অলওয়েজ অ্যালাইনমেন্টটা দেখাবে, এখানে হচ্ছে দেখাবে এদের মাঝখানে স্পেসিং। আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনি যদি এখানে ধরুন 200 লেখেন দেখেন ও কিন্তু স্পেসিংটা নিয়ে নিছে মাঝে, ঠিক আছে। আবার আপনি মাউস কার্সর এখানে ওভার করলেও কিন্তু একটা কন্ট্রোল আপনি পাবেন, এটা দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এই যে এই স্পেসিংটা নিয়ে আমি এর আগে এক মিনিটের ভিডিওতে কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার
প্যাডিং, যে আপনি হরাইজন্টালি আপনি হচ্ছে প্যাডিং দিতে পারবেন, যে আপনার অনেক সময় অনেক ডিজাইনে কিন্তু থাকে যে দুই পাশে প্যাডিং লাগে, সো প্যাডিংটা আপনি এখান থেকে দিতে পারবেন। আপনার ভার্টিক্যালিও প্যাডিং দরকার, আপনি সেটা দিতে পারবেন। আমি একটু ফিলের কালারটা চেঞ্জ করে দিই, কারণ ফিলটা যদি আমি চেঞ্জ না করি সেক্ষেত্রে হচ্ছে আপনার বোঝা যায় না জিনিসটা যে আসলে কিভাবে কাজ করতেছে, বা এই যে বাইরের যে কালারটা আছে। সো এই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে ইয়াটা দিয়ে দিলাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এই প্যারামিটারগুলো তো বুঝলেন, এটা হচ্ছে স্পেসিংটা, এটা হচ্ছে হরাইজন্টাল এবং হচ্ছে আপনার ভার্টিক্যাল প্যাডিং, আর এটা হচ্ছে আপনার অটো লেআউটের যে ডিরেকশনটা থাকবে, যে এটাকে আসলে উপর থেকে নিচে যাবে নাকি বাম থেকে ডানা যাবে, এই দুটা ডিরেকশনে তো আমাদের সমস্ত কাজ হয় নর্মালি। সো যে এটা যেভাবে হয় সেটা আপনি চাইলে টুইক করে নিতে পারেন। আপনার অটো লেআউট সবভাবে হইতে পারে, উপর নিচে ডানে বামে। আর এখানে তিনটা ডটে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। এইখানে এখানে বেশিরভাগ অপশনই নতুন আসছে আপডেটের পরে। প্যাকটা তো আমি আগেই বললাম, এটা এখানে আছে, এটা এখান থেকেও আপনি যদি এক্সপ্রেস করেন শর্টকাট হবে, আর এখান থেকেও আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। এবং এখানে একটা প্রিভিউ দিয়ে দিচ্ছে, আপনি এটা দেখলেও একটা আইডিয়া পাবেন যে আসলে জিনিসটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার স্ট্রোকসে আসি। স্ট্রোকসের এই অপশনটা কি, এই 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 অপশনটার একটা আপনার কাজ আছে। এই এই অপশনটা আপনার হচ্ছে কাজে লাগে যখন আপনি অটো লেআউটের মধ্যে কোনো স্ট্রোক দিবেন, ওই স্ট্রোক অনেক সময় ভিজিবল হয় না, কারণ স্ট্রোকটাকে অটো লেআউট নিজের মধ্যে ধরে নেয় ইনক্লুডিং লেআউট, এবং ওই সময় অনেক অনেক ক্ষেত্রে আপনাকে হচ্ছে ওটাকে এক্সক্লুড করা লাগে, ইনক্লুড করা লাগে। খুবই মাইনর জিনিস, এটা আপনি বুঝতে পারবেন এই যে ভিজুয়ালি এটা কিন্তু দেখাই দিচ্ছে। আর ক্যানভাস স্ট্রেকিং, এইটা বলবো ভালো জিনিস। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, অটো লেআউটে আগে মাইনাস আপনার ইয়া হতো না, মাইনাস ভ্যালু নিত না। সো মাইনাস ভ্যালু আসার পর যেটা হয় যে ধরেন এটা এটা কিন্তু খুব কমন কমন ডিজাইন আমার কাছে মনে হয় যে আমরা সবাই করছি। জাস্ট ওয়ান মিনিট, আমি একটু আনস্প্ল্যাশ প্লাগিন দিয়ে কিছু আপনার ছবি নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। সো এই যে আমি ইমেজ দিয়ে দিলাম, এটাকে আমি অটো লেআউট করলাম। আমি কিন্তু চাইলে এখন আমি যদি মাই ভ্যালু কমাই, এটা কিন্তু মাইনাস ভ্যালুতে চলে যাচ্ছে, কিন্তু দেখেন একটার উপর কিন্তু আরেকটা উঠে গেছে। দেখতে সুন্দরই লাগতেছে, খারাপ কিন্তু লাগতেছে না, তাই না? সো এখন এখন এখানে যে একটা আপনার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আছে, আচ্ছা এটাকে আমি একটা কাজ করি, এটাকে এভাবে না দিয়ে এটাকে আমি কোনো একটা কালার দিই যেটা হচ্ছে আপনার বেটার ওয়েতে রিপ্রেজেন্ট করবে, একটু অন্য কালার দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। রাইট, আচ্ছা এই তিনটে থাকুক, দরকার নেই বেশি। তো হ্যাঁ, এখানে এই যে দেখেন, এখানে যে আপনার হচ্ছে এটা কিন্তু অটো লেআউটের মধ্যেই আছে। সো এই যে এখানে যেটা হচ্ছে যে একদম লাস্টের আপনার কিন্তু লেয়ারটা উপরে থাকতেছে অটো লেআউটে, তাই না? কিন্তু এখানে আপনি এই অপশন থেকে চাইলে এটার এই আপনি ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু ফার্স্ট অন টপ দিতে পারেন, তখন কিন্তু এভাবে যাবে। সো এটাও ডিজাইনের ক্ষেত্রে অনেক হেল্পফুল, আপনার অনেক ধরনের ডিজাইন করেন। আর টেক্সট বেজ লাইন অ্যালাইনমেন্ট, এইটাও খুবই আপনার ছোটো একটা জিনিস, এটাও ভাবে ইয়া করে গেছিল। অনেক ক্ষেত্রে আপনার যে ফন্ট আপনি সিলেক্ট করেন ওই ফন্টের বেজ লাইনে অনেক ইস্যু থাকে। সো অটো লেআউটের ক্ষেত্রে আপনি যখন বাটন বা অন্য কিছু ডিজাইন করতেছেন সেটা ঠিক মিডল অ্যালাইনে হয় না, যেটা অটো লেআউটে অনেক সময় মিডলে দেখায়। তো তখন আপনি যদি এটা প্রেস করেন তখন ও হচ্ছে ওই জিনিসটাকে টুইক করে নেয়। এটা কিছু কিছু স্পেসিফিক ফন্টের ক্ষেত্রে প্রযোজ্য, সব ফন্টের ক্ষেত্রে না। সো এটা নিয়ে আপনার খুব একটা ঘাটা লাগবে না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে এখন যদি আমি ট্রাই করি যে একটা ইউআই বা একটা লেআউট বানাবো অটো লেআউট দিয়ে, জিনিসটা আসলে কীভাবে কাজ করে। সাপোজ আমি একটা কার্ড বানাবো, ঠিক আছে, আমি একটা কার্ড বানাবো, একটা ব্লক কার্ড, ধরেন যেই ব্লক কার্ডটাতে আপনার হচ্ছে একটা রাইটারের নাম থাকবে, কবে এসে হচ্ছে এই ব্লগটা লিখছে, কিছু ইনফরমেশান থাকবে, একটা ইমেজ থাকবে, আর এই তো কিছু টেক্সট থাকবে। তো আমি যদি এই জিনিসটা নিয়ে চিন্তা করি এটা আসলে কীভাবে হবে, ফার্স্ট অফ অল অবশ্যই আমার একটা আপনার হচ্ছে যেহেতু একটা রাইটার তার একটা অ্যাভাটার লাগবে, অ্যাভাটারটা আমি নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি আনস্প্ল্যাশ দিয়ে আমি একটা ছবি নিয়ে আসি। ওকে, ইজ দ্য রাইটার, আমি হচ্ছে তাকে একটা নাম দিয়ে দিই, আতিকুর রহমান। আচ্ছা, সো ওকে, দিস ইজ আতিকুর রহমান। এখন ওকে, আমি তাকে একটা সুন্দর নাম দিয়ে দিলাম, অ্যালাইনমেন্ট ঠিক নেই। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা আমি হচ্ছে একটা ইয়া দিব, লাইক আপনার আমি একটা ডেট দিই, ডেট হচ্ছে ধরেন হচ্ছে 12 মার্চ 1974।
কালারটা নিয়ে আমি হচ্ছে একটু ক্লিক করব। আচ্ছা, সো এটা গেল আমার ইনিশিয়াল একটা স্টেপ। এখানে আমি হচ্ছে অ্যাভাটারটা রাখলাম, আমি নাম রাখলাম, ডেটটা রাখলাম। আমার কিন্তু আরও কিছু জিনিস লাগবে, তো আমি জিনিসগুলোকে নিয়ে আসি, তাহলে হচ্ছে জিনিসটা ব্যাখ্যা করতে ইজি হবে। আমি আনস্প্ল্যাশ থেকে একটা ছবি আনি, যেটা ধরেন আমার ব্লগের একটা ইমেজ হবে। লাইক আপনার আমি যদি আনস্প্ল্যাশে যাই, প্রসেসে যাই, অ্যাবস্ট্রাক্ট থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম। আচ্ছা এটা না, এই ছবিটা অনেক ডার্ক লাগতেছে। আচ্ছা এটা আমার ব্লগের ছবি, আর আমি হচ্ছে এখন কিছু টেক্সট লিখবো। টেক্সট লেখা দরকার নাই, আমরা যেটা করতে পারি, লরাম ইপসন নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা দিব। প্লাগইনটা দিলে আমার দুই তিন লাইন লেখা হয়ে যাবে। আচ্ছা আমার এই ব্লগের জন্য আমার একটু বাড়াই, তিনটা সেন্টেন্স করি। সো আমার চলে আসছে জিনিসটা। এখন আমি যেটা করব, আমার কিন্তু মোটামুটি রেডি, কিভাবে কাজ করবে এখন অটো লেআউট সেই ম্যাজিকটাই দেখব। আর পাশাপাশি আমি হচ্ছে এই জিনিসগুলোকে একটু টুইক করতে পারি আমার মতো করে, কারণ হচ্ছে যেহেতু ব্লগ। আচ্ছা সো এখন হচ্ছে যেটা, যে আমার প্রথমে অটো লেআউট নিয়ে কাজ করতে হবে। এবং আমি আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে অটো লেআউট নিয়ে আপনি যখন কাজ করবেন, আপনার অনেক ক্ষেত্রে আপনার দরকারই হবে না যে ইয়া দিয়ে কাজ করার, আপনার হচ্ছে গ্রুপে কাজ করার, গ্রুপ আপনার কখনো টাচই করা লাগবে না বা ফ্রেম দিয়ে কাজই করা লাগবে না। এটা আপনার রেসপন্সিভনেসের ক্ষেত্রে অনেক হেল্প করবে, আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না। সো শুরুতে আমি এই দুটো জিনিসকে ধরে আমি শিফট ইয়ে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু অটো লেআউট হয়ে গেছে, এবং এটা কিন্তু বলতেছে যে টপ মিডলে থাকবে, আর ডিরেকশনটা তো উপরে নিচে, টোটালি ফাইন, আমার এটা নিয়ে কিছু করা লাগবে না। এবার এটার এটা ধরে আমি একটা অটো লেআউট করবো, এবং দেখেন এটা কিন্তু অটো হয়ে গেছে, স্পেসিং দেখাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, দেখতেও ভালো লাগতেছে। আর আমি চাইলে একটু টুইট করতে পারবো, আমার দরকার নেই আপাতত টুইট করার। সো এই জিনিসটা আমার অটো লেআউটের মধ্যে আছে। এখন আমি কী করবো? এখন কিন্তু আমাকে অটো লেআউট করার আমার দুইটা অপশন, একটা হচ্ছে আমার এই যে টেক্সটটা, আর একটা হচ্ছে আমার ইমেজটা। সো প্রথমে আমি টেক্সটের সাথেই করি, যে এই টেক্সটটা আমার ব্লগের হচ্ছে নিচে দেখাবে। দুটোকে ধরে আমি কিন্তু আবার অটো লেআউটটা প্রেস করলাম। সো অটো লেআউট আমি যখন প্রেস করলাম, তখন আমাকে ওরা অটো লেআউট করে দিল পুরো জিনিসটা, এবং এটা কিন্তু একটা অটো লেআউটের মধ্যে চলে আসছে। আচ্ছা এখন আমার ফাইনাল আমার হচ্ছে ইমেজ লাগবে, আমার তো ব্লগের ইমেজ দরকার। সো আমি কিন্তু এই ব্লগের ইমেজের সাথে আমি একটা অটো লেআউট করে ফেলছি। সো এখন আমি মোটামুটি ডান। এখন আমার তো এই জিনিসটা অটো লেআউট করা হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। সো এই জিনিসটা কেন ভালো লাগতেছে না, বা এটাকে আসলে কীভাবে ঠিক করা যায়, এটা নিয়ে কিন্তু আমার এখন কাজ করতে হবে। ঠিক আছে, সো এখন কাজ আমি কীভাবে করবো? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যদি এটাকে একটা কার্ড চিন্তা করি, লাইক আপনার এটা যদি একটা কার্ড হয়, একটা স্ট্রোক দিলে বুঝাইতে মানে বুঝতে সুবিধা হবে। ধরুন এটা একটা কার্ড। সো আমার তো প্রথমত হচ্ছে আমি চাই যে এই কন্টেন্টটা আমার এই পুরো কার্ডটা জুড়ে থাকবে, তাই না? কিন্তু এটা এই জায়গায় আটকে আছে। আমি যদি একটু ক্লিক করি দুই তিনবার, এটা কিন্তু এই নেস্টেড এই ভিউটাতে চলে আসতেছে। আমি এখান থেকে হচ্ছে ফিল কন্টেনার করে দিলাম। সো আমার এই কন্টেনার কিন্তু বুঝলো যে আমার এই বড় কন্টেনারটা যতটুকু যাবে, সেটার সাথে কিন্তু সে ওইটুকুই যাবে, সে কিন্তু ওই বিহেভিয়ারটা ধরে নিয়েছে। আমি তাকে বলেছি, যা পাগলা, তুই যতটুকু পারিস ওইটা নিয়ে নিবি। সো সে ওইটা অলরেডি নিয়ে নিছে। তো এখন আমি যখন এটাকে নাড়াচ্ছি, আমি দেখতেছি এ সে তো আসলে নেয় নাই। তো কী করা যায়, তাকেও ধরলাম, ধরে বললাম যা তুইও যতটুকু পারবি জায়গা নিয়ে নিবি। সে কিন্তু ডানে বামে পুরো জায়গাটাই সে নিয়ে নিল। সো এখন যদি আমি এটাকে রিসাইজ করি, দেখেন ডানে বামে, ওরা এই কন্টেইনার, এ কিন্তু জানে কিভাবে হচ্ছে এদের সাথে কাজ করতে হবে, কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেছে ভিতরের আমার যে কন্টেন্টগুলো আছে এবং কন্টেইনারে। সো ওইগুলোতে আমরা আস্তে আস্তে যাবো এবং চিন্তা করবো যে জিনিসটা নিয়ে কিভাবে কাজ করা যায়। আচ্ছা সো এখন যদি আমি ভিতরে যাই, ভিতরে ক্লিক করি, এখানে দেখেন যে এইটা কিন্তু এতটুকু জায়গা নিয়ে আর কোনো জায়গা নিচ্ছে না। সো আমি চাই যে এটা পুরোটুকু জায়গায় নেই, তাই না? কারণ যদি আমার নাম বড় হয় সেক্ষেত্রে পুরোটা আসতে পারবে। সো ফিল কন্টেইনার করে দিলাম। এখানে আমি আবার এই অবজেক্টগুলোকে ধরলাম, সেগুলোকেও আমি ইন্ডিভিজুয়ালি ফিল কন্টেইনারই করে দিলাম, কারণ আমি চাই যে পুরো জায়গাটাই ইউটিলাইজ হোক। আচ্ছা এটা এখানে চলে আসছে, কারণ এটা অ্যালাইনমেন্টটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা এই পাশে থাকার কারণে পুরো জায়গাটা নিয়ে ওর হচ্ছে ডানে সরে গেছে। তো আমি বামে করে দিচ্ছি। আর সেম এই প্যারাগ্রাফটাও চাই আমি পুরোটাতে ডিস্ট্রিবিউটেড হয়ে যাক। এখন কিন্তু আমার আগের চেয়ে একটা বেটার শেপে কিছুটা হলেও চলে আসছে। সো এখন আমাকে কী করতে হবে? এখন কিন্তু একটা জিনিস আমরা হচ্ছে লক্ষ্য করি, সেটা হচ্ছে মার্জিন। এই যে এখানে মার্জিনের অবস্থা কিন্তু খুবই
ভয়াবহ, তাই না? যে মার্জিন আপনার এখানে টেক্সটের পাশে বা অন্য অন্য জায়গায় কিন্তু মার্জিনটা থাকা উচিত। এখন আমি যদি চিন্তা করি আচ্ছা ঠিক আছে তাহলে মার্জিনটা আমি বাড়াই, এখন এভাবে বাড়ালে আসলে কী হয় একটু দেখেন। এভাবে বাড়ালে কিন্তু আমার পুরো জিনিসে একটা মার্জিন করে যায়, কিন্তু আমি তো চাইতেছি না যে আমার ছবিটার চারপাশে মার্জিন থাকুক। আমি চাইছি একটা কুল কার্ড হবে যেটা শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে আপনার মার্জিনটা হয়তো অ্যাপ্লিকেবল হবে, ইমেজের ক্ষেত্রে না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার এই পুরোটার উপর প্যাডিংটা দেওয়া যাবে না। সো প্যাডিংটা দিতে হবে আমার কোন কন্টেনারে, আমার কিন্তু এইটুকু কন্টেনারে প্যাডিংটা দিতে হবে। আমি কিন্তু এখান থেকে ধরেন হচ্ছে আমি যদি 20 দিয়ে দিই, দেখেন সে কিন্তু জায়গাটা নিয়ে নিচ্ছে। আমি উপর নিচেও এরকম একটা কিছু দিতে পারি 20-20, দেখেন এখন কিন্তু এই পুরো জিনিসটা একটা সুন্দর শেপে চলে আসছে এবং এই জায়গা থেকে এটা দেখতেও ভালো লাগতেছে। এবং এই পুরো জিনিসগুলোকে আপনি কিন্তু ইচ্ছা মতো চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি যে আপনি যদি কিবোর্ডের ডিরেকশন প্রেস করেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? সো এটা অনেক ফ্লেক্সিবল এবং অটো লেআউট দিয়ে আপনি যদি কাজ করেন, অটো লেআউটের সুবিধাই হচ্ছে এইটা যে আপনি যে কোনো কিছু আপনি যদি ওয়েল ডিস্ট্রিবিউট করতে পারেন, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এটাকে ধরেন ব্লু দিলেন, এটাকে দিলেন ব্ল্যাক জাস্ট বোঝার জন্য। আপনি কিন্তু এই যে দেখেন ইন্টারচেঞ্জ হচ্ছে এটার মধ্যে এটা। সো এই আপনি ডিরেকশন দিয়েই চেঞ্জগুলো করতে পারবেন। যখন একটা লিস্ট বানাচ্ছেন, একটা ব্লগ বানাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে ডিজাইন এক্সপেরিমেন্ট করতেও হেল্প করবে। একটা ছোটো জিনিস যেটা হচ্ছে বলা হয় নাই যে স্পেস ভিডিও নিয়ে কোনো কাজ দেখলাম না ভাই, আপনি তো ফিল করলেন, আপনি হচ্ছে কিছু জিনিস এভাবে রাখলেন, স্পেস বিটুইনের কাজটা কি? স্পেস বিটুইনের কাজ আছে ভাই। এখন এই যে দেখেন এই জিনিসটা কিন্তু আমি ফিল করি নাই, কারণ এটা কিন্তু আমি চাই না যে আমার যদি জিনিসটা বড় হয় সেটা হচ্ছে সব জায়গায় নেই, সব জায়গায় নিলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সো অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ম্যাটার করে যে আপনি কই কীভাবে অ্যাপ্লাই করতেছেন। এখন স্পেস বিটুইনের কাজটা কি, ধরেন আপনি এখন এই যে ডিজাইনটা করলেন, আপনি চিন্তা করতেছেন যে এই এই জিনিসটা, এই যে আপনার ডেটটাকে আমি হচ্ছে আমার ডেট লাগবে না, আমার হচ্ছে টাইম লাগবে, আমার 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 হচ্ছে টাইম দেখানো নেসেসারি এখানে আমার এই এই পোর্টালে, বা ডেটের ডিজাইনটা আমি হচ্ছে তাহলে টাইম দিয়ে চেঞ্জ করে দেবো। তো ধরেন আপনি দিলেন হচ্ছে 12 PM এবং আপনাকে বললো যে ভাই এই ডিজাইন এখানে রাখেন না, এটাকে হচ্ছে আপনি ডানে নিয়ে যান, কার্ডের সবসময় ডানে থাকবে। সো এই তো একটা ভালো একটা ঝামেলা বললেন, এটাকে আপনি ডানে কীভাবে রাখবেন? ধরেন আপনি ডিরেকশন চেঞ্জ করলেন, ডিরেকশন চেঞ্জ করলে এভাবে তো চলে আসলো, সেটা সমস্যা না, কিন্তু এইটা তো জায়গা তার মতো নিচ্ছে, এটাকে কীভাবে ম্যানেজ করবেন? আপনি ধরেন এভাবে দিলেন, তাও কিন্তু এই জিনিসটা দেখেন, এই জিনিসটা কিন্তু সে কিন্তু তার মতো করেই সে পুরো জায়গাটা নিচ্ছে। আপনি কিন্তু এভাবে চান না, আপনি যদি এখানে কন্ট্রোল করে দেখেন, এটা কিন্তু আসলে বিহেভিয়ারটা আপনার মতো করতেছে না, সে কিন্তু একটা উইয়ার্ড একটা বিহেভিয়ার দিচ্ছে। এবং এই যে দেখেন আপনার যখন আপনি এটাকে তার মতো জায়গা দিচ্ছেন, তখন কিন্তু এই যে একটা জায়গা খালি থেকে যাচ্ছে। সো এটাকে আপনি কীভাবে কমান্ড দিবেন, কীভাবে বলবেন যে এই জিনিসটা সবসময় ডানে এটার সাথে অ্যালাইনে থাকবে? সো দেন হেয়ার কামস দ্য আপনার হচ্ছে পাওয়ারফুল জিনিস স্পেস বিটুইন। স্পেস বিটুইন যদি করে দেন, স্পেস বিটুইনের মানে হচ্ছে ভাই এটুকু জায়গার মধ্যে তুই সমানভাবে ভাগ হয়ে যা। সো যেহেতু দুইটা কন্টেন্ট আছে, এটা থাকবে একদম এই পাশে আর এটা থাকবে একদম ওই পাশে। এখন আমি যদি একটু এটাকে বড় করি দেখেন, দেখছেন এই জিনিসটা কিন্তু এইটাকে আমার ফিল কন্টেনার করা আছে। ওকে বলা আছে যত জায়গা পাবি তুই ডানে পাবে নিয়ে নিবি, ওকে বলা আছে যত জায়গা পাবি তুই ডানে পাবে নিয়ে নিবি, আর এই ভিতরের কন্টেন্টটাকে বলা আছে ভাই তুই ওই জায়গার মধ্যে নিজেকে ছড়ায় ছিটায় যতটুকু জায়গা পাওয়া যায় ওভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে ফেলবি। সো ও কিন্তু ওই জিনিসটাই করতেছে আপনার এই পুরো আপনার এই রিসাইজের মধ্যে। সো এইটা এইটা হইতেছে আপনার স্পেস বিটুইনের কাজকর্ম, যে আপনি ওয়েল ডিস্ট্রিবিউট করতে চাইলে অনেক জায়গায় স্পেস বিটুইন ইউজ করতে পারবেন। আরেকটা ছোট্ট জিনিস আছে অটো লেআউটে, সেটা না করলেই না, সেটা হচ্ছে যে আপনার আগে আপনি যদি অটো লেআউটে কোনো কিছুকে আনেন, ধরেন আপনি একটা ব্যাজ বসাবেন, ব্যাজ বলতে কীরকম, ধরেন আপনার ব্লগটা নতুন একটা ব্লগ, সো অনেকে তো ব্যাজ বসাতে চায়, আপনি দিলেন হচ্ছে নিউ। সো নিউতে আপনি এটাকে একটা কালার দেন, আপনি এটাকে একটা কালার দিলেন, আপনি চান যে এই ব্যাচটা আপনার এখানে বসবে। অটো লেআউটে কিন্তু নর্মালি আপনার লেয়ারগুলো উপরে নিচে বসে, কখনো কিন্তু আপনার একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসে না। আপনি কিন্তু চাইলে এটাকে ধরেন মানে একটা জায়গায় প্লেস করে দিতে পারবেন না, দেখেন এটা কিন্তু এটা নিজের একটা আপনার যে অ্যারেঞ্জমেন্টটা আপনি এখানে করেছেন ওইটাই মেনটেন করে। সো এই ক্ষেত্রে ভাই তাহলে আমি কী করবো, আমার তো এই ব্যাচটাকে এই জায়গায় বসানো দরকার বা একটা স্পেসিফিক কর্নারে বসানো লাগবে, সেটারও সমাধান আছে। আপনি হচ্ছে এই যে এখানে যখন ক্লিক করবেন অ্যাবসোলিউট পজিশন, তখন কিন্তু এইটার অটো লেআউটের বিহেভিয়ারটা মানবে না, এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, তখন এটা একটা ওপেন আপনার হচ্ছে কন্টেন্ট। আপনি এটাকে নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু অ্যালাইন করে নিতে পারবেন অন্য অবজেক্টের উপর আপনি যেখানে চান। এবং এখানে এই কন্ট্রোলটাও আপনার চলে আসছে কনস্ট্রেন্টসের, সেখান থেকে আপনি যদি
ওকে বলে দেন যে এটা সবসময় উপরে থাকবে এবং হচ্ছে ডানে থাকবে এরপর সরি হ্যাঁ এটা ডানে থাকবে এরপর দেখেন এরপর আপনি কিন্তু এটাকে মুভ করলে এটা কিন্তু ওই বিহেভিয়ারটাই নিচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে মোটামুটি অটো লেআউটের সব কিছু আশা করি এই যে আমার কন্টেন্ট তারপর হচ্ছে আপনার কন্টেইনার এই কনসেপ্টগুলো যদি বোঝেন এবং এই যে ডিস্ট্রিবিউশন যে মেথোডোলজি বা রিসাইজিং যে বিহেভিয়ার এই জিনিসগুলো যদি বোঝেন আপনার অটো লেআউট নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না বাকি সব কিছুই তো আপনার এখানে দেওয়া আছে আপনি জাস্ট কন্ট্রোলগুলো দেখলেই বুঝবেন কোনো বিগ ডিল না সো আজকের মতো এইটুকুই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি যাদের কাজে লাগে তাদের অনেক কাজে লাগবে তাদের জন্যই বানানো মূলত কষ্ট করে দেখবেন দেখলে আপনাদের জন্য হেল্পফুল হবে এবং সামনে দেখি সামনে আরও কন্টেন্ট নিয়ে আসবো সামনের আপনার উইকে তো সেই পর্যন্ত ভালো থাকেন সবাই টাটা।